রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি বিচারকদের সাথে আইনজীবীদের দ্বন্দ্ব বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেন আইন বিশ্লেষকরা। যদিও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মনে করেন পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাবেই হচ্ছে এমনটা, আর অপপ্রচার না চালিয়ে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নেয়ার আহ্বান অ্যাটর্নি জেনারেলের। শাকির আরজু রিপোর্ট। সম্প্রতি বিভিন্ন জেলায় বিচারকদের সাথে আইনজীবীদের দুর্ব্যবহারের বিষয়টি আলোচনায় আসে। একের পর এক খুলনা, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারীর সংশ্লিষ্ট বিচারকরা সুপ্রিম কোর্টকে লিখিতভাবে অভিযোগ জানান সংশ্লিষ্ট আইনজীবীদের দুর্ব্যবহার ও অশালীন মন্তব্যের বিষয়ে। প্রধান বিচারপতির নির্দেশে এসব ঘটনায় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে তলব করেন। আদালতে হাজির হয়ে খুলনা, পিরোজপুর আইনজীবীরা ক্ষমা প্রার্থনা করেন, তবে ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা হাজির হয়ে সময় আবেদন করেন। এত কিছুর পর আবারও গত 25 জানুয়ারি নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক গোলাম সারোয়ার দুর্ব্যবহারের অভিযোগ পাঠান প্রধান বিচারপতির কাছে। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রুলসহ তলব করেন তিন আইনজীবীকে। ওনারা হয়তো বেশি শ্রদ্ধার মালিক হবেন বিকজ ওনারা উপরের আসনে বসেছেন, বিচার কার্য পরিচালনা করছেন। এই পারস্পরিক শ্রদ্ধাবোধটা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে এটি এমনিতেই এগুলো আর ইয়ে হয়ে যাবে। একের পর এক এসব ঘটনায় বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন আইন সংশ্লিষ্টরা। শত শত রায় মানছে না কেউ। এই অবস্থানটা তো আলটিমেটলি একটি বিচার বিভাগের অবস্থানের উপর এফেক্ট হয়েছে। পাল্লা যেমন একদিকে যদি ভারী হয়ে যায় আর একদিক কিন্তু তখন পাল্লাটা উপরে দাঁড়িয়ে যায়। বারের প্রেসিডেন্ট সেক্রেটারি হন, তারাও সব পলিটিক্যাল হাই ইনফ্লুয়েন্সিয়াল পার্সন এলাকায়। তারা মনে করতে চান যেহেতু পলিটিক্সে একটা বিষয় থাকে, যারা রাজনীতি করেন তারা মনে করেন সব কিছু আমার হাতের মুঠোয়। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে উল্লেখ করে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, অপ্রীতিকর পরিস্থিতি রোধে আগামী 28 জানুয়ারি সারাদেশের বারের সম্পাদক সভাপতি নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল। এইটাকে বড় করে না দেখে, এটা একটা মানে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এটা দেখে এবং এর বিচার ব্যবস্থা যে পদক্ষেপ নিচ্ছে বা উচ্চ আদালত যে পদক্ষেপ নিচ্ছে তার দিকে আপনারা দেখেন, এটা অবশ্যই এটা নিরসন হবে। সবার দৃষ্টি এখন বৈঠকেই, আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।